গুড মর্নিং ক্লাস, আজ আমরা অর্জিত অনাক্রম্যতা সম্পর্কে পড়ব। আমরা আগের ক্লাসে সহজাত অনাক্রম্যতা সম্পর্কে পড়েছি। এই অর্জিত অনাক্রম্যতা হলো দেহে যখন কোনো রোগ সৃষ্টিকারী জীবাণু প্রবেশ করবে, অর্থাৎ অ্যান্টিজেন প্রবেশ করলে তার বিরুদ্ধে দেহে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে এবং ভবিষ্যতেও সেটা থেকে যায়, এই রোগ প্রতিরোধ ক্ষমতা, একেই আমরা বলি অর্জিত অনাক্রম্যতা। এই অনাক্রম্যতা জন্মগত নয়, জন্মগত হলে আমরা বলতাম সহজাত অনাক্রম্যতা। এই অর্জিত অনাক্রম্যতায় প্রতিরক্ষা বা প্রতিরোধ ব্যবস্থা অভিযোজিত হয়, তাই একে অভিযোজিত অনাক্রম্যতাও বলা হয়। এই ধরনের অনাক্রম্যতায় দেহে প্রবিষ্ট কোনো অ্যান্টিজেনের বিরুদ্ধে চিহ্নিতকরণের মাধ্যমে নির্দিষ্ট ধরনের প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, তাই একে নির্দিষ্ট অনাক্রম্যতা বলা হয়। এই জীবের জীবনকালে যে কোনো সময় এই অনাক্রম্যতা অর্জিত হতে পারে, তা রোগ জীবাণু সংক্রমণের ফলেও ঘটতে পারে বা ভ্যাকসিনেশনের মাধ্যমেও ঘটতে পারে। এই অর্জিত অনাক্রম্যতার ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা মূলত বিকোষ বা বি সেল এবং টি সেল, এদের কার্যকারিতার ফলেই গড়ে ওঠে। এই অর্জিত অনাক্রম্যতাকে দুটি ভাগে ভাগ করা হয়, সক্রিয় অর্জিত অনাক্রম্যতা আর নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। প্রথমে আসি সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, অর্থাৎ কোনো অ্যান্টিজেন স্বাভাবিক দেহে প্রবেশ করালে বা ভ্যাকসিনেশনের মাধ্যমে কৃত্রিমভাবে ভ্যাকসিন প্রদান করা হলে তার ফলে অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং দেহে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে সক্রিয় অর্জিত অনাক্রম্যতা বলে। এই অনাক্রম্যতাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি প্রাকৃতিক আর একটা কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। প্রাকৃতিক মানে যেখানে প্রাকৃতিকভাবে দেহে কোনো অ্যান্টিবডি তৈরি হবে এবং সক্রিয় অর্জিত অনাক্রম্যতা গড়ে উঠবে, তাকে আমরা বলবো প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। যেমন হাম বা স্মল পক্সের ক্ষেত্রে, অর্থাৎ গুটি বসন্তের ক্ষেত্রে, একবার পক্স হলে দ্বিতীয়বার পক্স রোগ হওয়ার সম্ভাবনা কম, যদিও হয় তার প্রকোপ কম থাকবে, অর্থাৎ মারাত্মক রকম হবে না, কারণ এই একবার পক্স হওয়ার ফলে দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে এই অ্যান্টিবডি রয়ে গেছে এবং যা পরবর্তীকালে এই পক্সের জীবাণু বা ভাইরাস যখন শরীরে ঢুকবে তখন সে রোগের প্রকোপটাকে প্রতিহত করার চেষ্টা করবে। এটি হলো এক ধরনের প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। আর আসি কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা, অর্থাৎ কৃত্রিমভাবে মানে ভ্যাকসিন, টক্সয়েড প্রভৃতি ইঞ্জেকশনের মাধ্যমে যখন বা অন্যান্য কোনো মাধ্যমে যখন শরীরে প্রবেশ করানো হবে এবং তার ফলে অ্যান্টিবডি তৈরি হবে এবং দেহে অনাক্রম্যতা গড়ে উঠবে, তাকে আমরা বলবো কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতা। যেমন পোলিও ভ্যাকসিন দেওয়া হয়, টিটিনাস টক্সয়েড, এই যে পোলিও, ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এটি শিশুদের খাওয়ানো হয়। তো এই যে ভ্যাকসিনের জন্য পোলিও রোগের প্রতিরোধ ব্যবস্থা আগেই গড়ে উঠছে, টিটিনাস টক্সয়েড, এই টেট ব্যাগ যখন দিয়ে দেওয়া হয় প্রিভেন্টিভ হিসাবে, এক্ষেত্রে টিটিনাস রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। এগুলি হলো কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রম্যতার উদাহরণ। এরপর আসবো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, প্যাসিভ অ্যাকোয়ার্ড ইমিউনিটি, অর্থাৎ যখন পূর্বে অ্যান্টিবডি কোনো দাতা প্রাণীর থেকে সংগ্রহ করে কোনো গ্রহীতা প্রাণীর বা জীবদেহে প্রবেশ করানো হবে, দিয়ে অনাক্রম্যতা সৃষ্টি হবে, তাকে আমরা বলবো নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। এটিকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা, অর্থাৎ এই অ্যান্টিবডি মাতৃদেহ থেকে শিশুর দেহে প্রাকৃতিকভাবে বা স্বাভাবিকভাবে সঞ্চার ঘটে প্লাসেন্টার মধ্য দিয়ে এবং অনাক্রম্যতা সৃষ্টি করে এই শিশুর দেহে, একে আমরা বলি প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। যেমন আমরা জানি গর্ভাবস্থায় মাতৃদেহে অবস্থিত IgG, এই ইমিউনোগ্লোবুলিন জি অ্যান্টিবডিটা প্লাসেন্টার মাধ্যমে
ভ্রূণের দেহে প্রবেশ করে। আবার শিশু যখন স্তন পান করে তখন মাতৃদুগ্ধে উপস্থিত IgA যা কোলোস্টার্মের মধ্যে থাকে এবং সেটি ভ্রূণের দেহে শিশুর দেহে সঞ্চারিত হয়। এইভাবে শিশুর ইমিউনিটি গড়ে ওঠে। এটি হলো প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ। এরপর আসি কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা, অর্থাৎ কৃত্রিমভাবে আর্টিফিশিয়াল ইঞ্জেকশনের মাধ্যমে এই পূর্বগঠিত অ্যান্টিবডি অ্যান্টিসিরাম সংগ্রহ করে যখন কোনো গ্রহীতা ব্যক্তির দেহে প্রবেশ করানো হবে, তার ফলে যখন ইমিউনিটি গড়ে উঠবে বা অনাক্রমতা গড়ে উঠবে তাকে আমরা বলবো কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। যখন বর্তমানে এই করোনা ভাইরাস, এই প্যান্ডেমিক ডিজিজের জন্য এই সার্স কোভিড-19 বা সেভায়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, এই রোগের যে ব্যক্তি রোগাক্রান্ত হচ্ছে সে যখন সুস্থ হয়ে উঠছে তার থেকে প্লাজমা কালেকশন করে সেই প্লাজমার মধ্যে উপস্থিত অ্যান্টিবডি আক্রান্ত ব্যক্তির দেহে প্রবেশ করিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হচ্ছে। এই প্লাজমা থেরাপি বর্তমানে ভারতবর্ষে একটা কোভিড-19 প্রতিহত করার এক মোক্ষম অনাক্রমতা, যা হলো এই কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতার উদাহরণ। আবার আমরা জানি এই যে ঘোড়ার দেহে উৎপন্ন টিটিনাস প্রতিরোধী অ্যান্টিবডি বহনকারী ATS বা অ্যান্টি টিটিনাস সিরাম, এটিও কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা উদাহরণ। এরপরে আসবো আমরা কার্যপ্রণালীর ভিত্তিতে এই অর্জিত অনাক্রমতাকে বা অ্যাকোয়ার্ড ইমিউনিটিকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো রসনির্ভর অনাক্রমতা আর একটি হলো কোষ নির্ভর অনাক্রমতা। এই রস নির্ভর অনাক্রমতা প্রথমে আসব, যেটি বি কোষের সক্রিয়করণের মাধ্যমে রক্ত, লসিকা ইত্যাদি দেহরস বা হিউমরে এই অ্যান্টিবডির নিঃসরণের দ্বারা এই ধরনের অর্জিত অনাক্রমতা সৃষ্টি হয়, তাকে আমরা বলি রস নির্ভর অনাক্রমতা বা বি সেল মিডিয়েটেড ইমিউনিটি। এর কার্যপদ্ধতি তোমাদের পরীক্ষায় আসে 3 or 4 মার্কসের, যেটিকে তোমরা পয়েন্টের আকারে লিখবে। এই কার্যপদ্ধতি অনুযায়ী আমরা পয়েন্ট আকারে লিখব। প্রথমে আসি বি লিম্ফোসাইট সৃষ্টি। এই বি লিম্ফোসাইট যেগুলো বি কোষ অস্থি মজ্জার স্টেম সেলে উৎপন্ন হয় এবং পরিণত বি লিম্ফোসাইটের কোষ পর্দার বাইরের দিকে এই অ্যান্টিবডিগুলো যুক্ত থাকে, অর্থাৎ বি লিম্ফোসাইট সৃষ্টি হলো অস্থি মজ্জার স্টেম সেল থেকে। ব্যাস, এরপরের পয়েন্ট বি লিম্ফোসাইটের প্রান্তীয় লিম্ফয়েড অঙ্গে স্থানান্তর, অর্থাৎ বি লিম্ফোসাইটগুলো উৎপন্ন হওয়ার পরে কিভাবে লিম্ফ অর্গানে বা লিম্ফয়েড অঙ্গে তার স্থানান্তর ঘটছে, অর্থাৎ এই বি লিম্ফোসাইটগুলো অস্থি মজ্জা থেকে রক্তে মুক্ত হয় এবং রক্তের মাধ্যমেই পরিবাহিত হয়ে দেহের বিভিন্ন লিম্ফয়েড অঙ্গ যেমন প্লীহা, লসিকা, গ্রন্থি ইত্যাদিতে পৌঁছায় এবং সেখানে সঞ্চিত থাকে। এরপরে এই বি লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধি ঘটায়, অর্থাৎ এই যে দেহে কোনো অ্যান্টিজেন যখন প্রবেশ করবে ওই অ্যান্টিজেনটা বি লিম্ফোসাইটের কোষ পর্দায় উপস্থিত অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হবে এবং তার ফলে এই বি লিম্ফোসাইটগুলোকে অ্যাক্টিভেট করবে বা সক্রিয় করবে এবং বি লিম্ফোসাইটগুলো বিভাজিত হবে এবং অসংখ্য বি লিম্ফোসাইট তৈরি করবে, যেগুলো অ্যান্টিবডি সৃষ্টিকারী বি লিম্ফোসাইট। এদের এই পদ্ধতিতে বিভাজন ঘটানোকে আমরা বলি ক্লোনাল সিলেকশন। এরপরে বি লিম্ফোসাইটের বিভেদন, অর্থাৎ এই যে বি লিম্ফোসাইটগুলো উৎপন্ন হলো, অসংখ্য এবং অ্যান্টিবডি তৈরি করলো, এরপরে এগুলো ভেঙে যাবে, দিয়ে তৈরি করবে প্লাজমা কোষ
আর তৈরি করবে মেমোরি বি সেল। এই প্লাজমা সেল যেটা বি লিম্ফোসাইডের বিভেদনে প্লাজমা কোষ অধিক সংখ্যায় উৎপন্ন হয়, এর প্রধান কাজই হলো অ্যান্টিবডি উৎপন্ন করা। আর আছে মেমোরি বি সেল যেটা আয়ুষ্কাল অনেক বেশি, এরা লিম্ফয়েড অঙ্গে অবস্থান করে, প্রথমবার সংক্রমণের পরেই এই মেমোরি বি সেল উৎপন্ন হলো এবং পরে যখন কোনো অ্যান্টিজেন বা রোগ জীবাণু প্রবেশ করবে তখন আবার এই বি সেলগুলো উদ্দীপিত ও সক্রিয় হবে এবং সেই রোগ জীবাণুকে বা অ্যান্টিজেনের বিরুদ্ধে বা অ্যান্টিজেনকে প্রতিহত করবে, রোগ জীবাণুকে ধ্বংস করবে। এই ধরনের গৌণ অনাক্রম সাড়া বা সেকেন্ডারি ইমিউনো রেসপন্সের যোগান দেয় এই মেমোরি বি সেল। এরপরে আসবো কোষ নির্ভর অনাক্রমতা বা সেল মিডিয়েটেড ইমিউনিটি, যেটি টি লিম্ফোসাইটের ক্রিয়াশীলতায় বা টি সেল মিডিয়েটেড ইমিউনিটি। এই অনাক্রমতার ক্ষেত্রে বিভিন্ন ক্ষতিকারক কোষ, অ্যান্টিজেন, থাইমাস গ্রন্থি প্রভাবিত নির্দিষ্ট ধরনের টি লিম্ফোসাইটের ক্রিয়ার ফলে রোগ জীবাণু বা অ্যান্টিজেনকে ধ্বংস করে। এর কার্যপ্রণালী সাধারণত আসে না, তবে আমাদের জেনে রাখতে হবে, এটিও আমরা চারটে পয়েন্টের আকারে লিখব। ঠিক বি সেল মিডিয়েটেড বা রসনির্ভর অনাক্রমতায় আমরা যেমন চারটে পয়েন্ট দিয়েছিলাম, এখানেও ঠিক সেই পয়েন্টগুলি হবে। প্রথম পয়েন্ট, টি লিম্ফোসাইট সিস্টি, অর্থাৎ এই যে টি লিম্ফোসাইটগুলো যেগুলো অস্থি মজ্জার স্টেম সেল থেকে উৎপন্ন হয় এগুলো অপরিণত, এরপর এগুলো থাইমাস গ্রন্থিতে যায় এবং সেই গ্রন্থি থেকে থাইমোসিন হরমোনের প্রভাবে এগুলোর ম্যাচিউরিটি বা পরিণতি প্রাপ্ত হয়। তখন তাদের টি লিম্ফোসাইট বা টি কোষ বা টি সেল বলা হয় এবং এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে লিম্ফয়েড অঙ্গে পৌঁছায় এবং সেখানে সঞ্চিত থাকে। তারপরে আসি অ্যান্টিজেনের প্রক্রিয়াকরণ, অর্থাৎ এই কোষ নির্ভর অনাক্রমতার ক্ষেত্রে এই সমস্ত রোগ জীবাণুকে ম্যাক্রোফাজ দেহে প্রবিষ্ট করায় এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। আর এই ধ্বংসের পরে কিছু অংশ যেগুলো এই ম্যাক্রোফাজের কোষ পর্দায় উপস্থিত MHC ক্লাস 2 প্রোটিন থাকে যার দ্বারা যুক্ত করায় এবং সেইগুলোকে অ্যান্টিজেনের দ্বারা সাড়া যোগাতে সাহায্য করে। অর্থাৎ যে সমস্ত কোষ এই অ্যান্টিজেনকে আত্মসাত করে এবং তার অংশবিশেষ টি সেলের কাছে নিয়ে গিয়ে উপস্থাপন করে তাকে আমরা বলি APC বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দেহে মূলত এই তিন প্রকার APC দেখা যায়, ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিক সেল আর বি সেল। এরপরে আসি টি লিম্ফোসাইটের সক্রিয়করণ। এই টি সেলগুলো বা টি লিম্ফোসাইটগুলো টি হেলপার কোষ দ্বারা এগুলোর সক্রিয়করণ ঘটে। এই কোষ পর্দার বাইরের দিকে যে টি সেল রিসেপ্টর বা TCR থাকে সেই অংশে এই অ্যান্টিজেনগুলো যুক্ত হয়, তার ফলে এই টি সেলের সক্রিয়করণ ঘটে এবং APC থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যার নাম লিম্ফোকাইনিন, যেটি ওই টি সেল সক্রিয়করণে সাহায্য করে। এরপরে আসি টি লিম্ফোসাইটের সংখ্যা বৃদ্ধি ও বিভেদন। এই টি লিম্ফোসাইট সক্রিয়করণের পরেই দ্রুত বিভাজিত হয় এবং অসংখ্য কোষ তৈরি করে, তার মধ্যে উল্লেখযোগ্য হেলপার টি সেল, সাইটোটক্সিক টি সেল, সাপ্রেসর টি সেল আর হলো মেমোরি টি সেল। এরপরে আসি এই সাইটোটক্সিক টি সেল যেগুলো তার কোষ পর্দার সঙ্গে সংযুক্ত পরফাইরিন নামক একটা প্রোটিনকে নিঃসৃত করে যার দ্বারা বিভিন্ন এই জীবাণুর কোষ পর্দা বা প্লাজমা পর্দায় ছিদ্র হয়,
এবং দেহরস ওই জীবাণুর মধ্যে প্রবেশ করে, জল প্রবেশ করে এবং জীবাণুটা রসস্ফীতি ঘটে, ফুলে যায়, ফেটে যায়। এইভাবে রোগ জীবাণু ধ্বংস হয়। তাছাড়া লিম্ফোটক্সিন নিঃসৃত হয় যা জীবাণু আক্রান্ত কোষকে ধ্বংস করে। আর সাপ্রেসর টি সেল, এটি অ্যান্টিজেন বিনষ্ট হয়ে যাওয়ার পর অনাক্রম সাড়া হ্রাস করে। আর মেমোরি টি সেল, যেটা বহুদিন লিম্ফয়েড অঙ্গে অবস্থান করে এবং পুনরায় ওই একই ধরনের জীবাণু দেহে প্রবেশ করলে অনাক্রমতা তৈরি করে তার বিরুদ্ধে এবং রোগ জীবাণুকে ধ্বংস করে। এই হলো আমাদের কোষ নির্ভর অনাক্রমতা বা টি সেল মিডিয়েটেড ইমিউনিটি। এরপরে আসবো আমরা টিকা বা ভ্যাকসিন কি। এগুলো সাধারণত মৃত বা জীবিত কোনো রোগ জীবাণু তার থেকে তৈরি টক্সিনের যে অংশ স্বল্প মাত্রায় ব্যক্তির দেহে প্রবেশ করানো হয় এবং ব্যক্তির দেহে ওই নির্দিষ্ট রোগ জীবাণুর বিরুদ্ধে অনাক্রমতা তৈরি করা হয়, এই পদ্ধতিকে বলা হয় টিকাকরণ। আর ওই নির্দিষ্ট মৃত বা জীবিত ব্যক্তির টক্সিক পদার্থ থেকে এই অ্যান্টিবডি তৈরির মাধ্যম একে বলা হয় ভ্যাকসিন বা টিকা। এই ভ্যাকসিন ডক্টর জেনার প্রথম গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন, তাই ওনাকে ফাদার অফ ইমিউনোলজি বা অনাক্রমতন্ত্রের জনক বলা হয়। তারপরে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন, ওনাকে বলা হয় ফাদার অফ মাইক্রোবায়োলজি। আবার বিজ্ঞানী রবার্ট কক টিবি রোগের জীবাণু, কলেরা রোগের জীবাণু আবিষ্কার করেন, রবার্ট ককে ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয়। আর ডক্টর ভন বেইরিং, ইনি ডিপথেরিয়া এবং টিটেনাস রোগের টিকা আবিষ্কার করেন। আর জোসেফ লিস্টার, ইনি অ্যান্টিসেপটিক এই পদার্থগুলোর আবিষ্কর্তা, এই জন্য ওনাকে ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি বলা হয়। এই টিকা বা ভ্যাকসিনকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়। টক্সয়েড, অর্থাৎ যেগুলো ব্যাকটেরিয়ার টক্সিন জাতীয় পদার্থ যা বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, যেমন ডিপথেরিয়া টক্সয়েড, টিটেনাস টক্সয়েড ইত্যাদি। আর কিছু জীবিত ভ্যাকসিন, অর্থাৎ যেগুলো বিভিন্ন ধরনের জীবিত জীবাণু থেকে তৈরি যে ভ্যাকসিনগুলো, যেমন বিসিজি, ব্যাসিলাস ক্যালামেট গুয়েরিন, গুটি বসন্ত, মলপক্স টিকা বা ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, এগুলি সবই জীবিত ভ্যাকসিন। আবার কিছু মৃত ভ্যাকসিন আছে, অর্থাৎ এই ভ্যাকসিনে ব্যবহৃত রোগ জীবাণুগুলোকে তাপ, আল্ট্রাভায়োলেট রশ্মি বা ফরমালিন বা ফেনল বা অ্যালকোহল দিয়ে মেরে ফেলা হয়, যেমন কলেরা ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন ইত্যাদি। আর কিছু আছে সাব ইউনিট ভ্যাকসিন, অর্থাৎ পুরো রোগ জীবাণুটা সম্পূর্ণরূপে ব্যবহৃত হয় না, রোগ জীবাণুর কিছু অংশ অধ একক এই টিকা প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এই ধরনের টিকাগুলোকে আমরা বলি সাব ইউনিট ভ্যাকসিন, যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, আরাসি কম্বিনেশন ভ্যাকসিন। এই প্রকার ভ্যাকসিনে শুধু একটা মাত্র রোগ জীবাণু থেকে তৈরি হয় না, অনেকগুলোকে মিক্সড করে মিশ্রণের মাধ্যমে তৈরি করা হয়, যেমন MMR মিজিলস মাম্স রুবেলা, DPT ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, এইগুলি হলো কম্বিনেশন ভ্যাকসিন। এই ভ্যাকসিন কোনো ব্যক্তির দেহে প্রবেশ করালে অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং এর প্রভাবে দেহের অনাক্রমতন্ত্র উদ্দীপিত হয়, ফলে প্রথমে অল্প অ্যান্টিবডি তৈরি হয়। তাছাড়া ওই ব্যক্তির দেহে মেমোরি বি সেল তৈরি হয়, অর্থাৎ ব্যক্তির দেহে নির্দিষ্ট ধরনের প্যাথোজেনের বিরুদ্ধে অর্জিত অনাক্রমতা গড়ে ওঠে এবং ব্যক্তি ধীরে ধীরে ওই রোগ জীবাণুগুলোকে ধ্বংস করতে সচেষ্ট হয় এবং একটা সময় এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা অর্জিত অনাক্রমতা সম্পূর্ণরূপে গড়ে ওঠে। এখানে তোমাদের একটি কোশ্চেন আছে, ভেরি শর্ট টাইপ কোশ্চেন, সেটি হলো বুস্টার ডোজ কি। দেহে অধিক মাত্রায় অ্যান্টিবডি সৃষ্টি
অনাক্রম্যতা সাধনের জন্য প্রথমে ভ্যাকসিন দেওয়ার একটা নির্দিষ্ট সময় পরে আবার ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এই যে সময়কালটা, অর্থাৎ প্রথম ভ্যাকসিন দেওয়ার কিছু সময় পরে, কিছুদিন পরে, একটা নির্দিষ্ট সময় অন্তরে আবার ভ্যাকসিন প্রয়োগ করা হয়, একেই বলা হয় বুস্টার ডোজ। এতে দেহের ইমিউনিটি পাওয়ার বা অর্জিত অনাক্রম্যতা অনেকাংশে বেড়ে যায়। এরপর আসি রোগ, অর্থাৎ এই যে দেহে বিভিন্ন জীবাণু প্রবেশ করলো এবং তাদের দেহের গঠনগত কার্যকারিতা কিছু অস্বাভাবিকতা বা লক্ষণ প্রকাশ পেল, একে আমরা রোগ বা ডিজিজ বলি। এই রোগ দুই ধরনের হতে পারে, বংশগত রোগ আর অর্জিত রোগ। বংশগত রোগের মধ্যে হিমোফিলিয়া, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া ইত্যাদি পড়ে, আর কিছু অর্জিত, অর্থাৎ যেগুলো কিছু সংক্রামক আর কিছু অসংক্রামক। এই অসংক্রামক বা নন কমিউনিকেবল, যেগুলো হৃদরোগ, বিক্ষের রোগ, বেরিবেরি, গয়টার ইত্যাদিগুলো হলো অসংক্রামক বা নন কমিউনিকেবল ডিজিজ। এগুলো রোগীর দেহ থেকে অন্যের দেহে সহজে সংক্রামিত হয় না বা ছড়িয়ে পড়ে না। আর যেগুলো সংক্রামক রোগ, সেগুলো রোগীর এক দেহ থেকে অন্য দেহে সহজে ছড়িয়ে পড়ে বা সংক্রামিত হয়, যেমন এইডস, পক্স, গনেরিয়া, সিফিলিস ইত্যাদি। প্রায় সমস্তই এসটিডিগুলোই এই সংক্রামক রোগ। এই রোগের বিস্তার অনুসারে রোগকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। কিছু আঞ্চলিক, অর্থাৎ একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, যেমন গয়টার হিমালয়ের পাদদেশের অঞ্চলে দেখা যায়, বা ইয়েলো ফিভার আফ্রিকায় দেখা যায়। আর কিছু এপিডেমিক, অর্থাৎ যেসব রোগ একটা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে তাদের আমরা এপিডেমিক বলি, যেমন করোনা প্রথমে এপিডেমিক ছিল, চীনের প্রথম ছড়িয়ে পড়ে, তারপরে এলো প্যান্ডেমিক, অর্থাৎ এই করোনা বা সার্স কোভিড-19 যেটা বিশ্বজুড়ে বিস্তার লাভ করলো এবং প্রবল আকার ধারণ করলো, তখন এই রোগটিকে বলা হলো প্যান্ডেমিক। আর হচ্ছে স্পেরাডিক, যেটা বিক্ষিপ্তভাবে ছড়ায়, অর্থাৎ হঠাৎ করে কোনো একটা এলাকায় কোনো একটা ব্যক্তির এই রোগ সংক্রমণ দেখা যায়, একে বিক্ষিপ্ত বা স্পেরাডিক ডিজিজ বলা হয়। এরপরে আসবো ভেক্টর বা বাহক, অর্থাৎ যে জীবের দ্বারা কোনো পরজীবী এক পোষকের দেহ থেকে অন্য পোষকের দেহে বাহিত হয়, অর্থাৎ এই রোগ জীবাণুগুলো এক দেহ থেকে অন্য দেহে যে সমস্ত প্রাণীর মাধ্যমে বাহিত হয় তাদের আমরা বলি ভেক্টর বা বাহক। যেমন ম্যালেরিয়া রোগের জীবাণু স্ত্রী অ্যানোফিলিস মশা এবং স্ত্রী কিউলেক্স মশা ফাইলেরিয়া রোগের জীবাণু বহন করে, অর্থাৎ এই অ্যানোফিলিস এবং কিউলেক্স মশাকি হলো ভেক্টর বা বাহক। এই ভেক্টর আবার দুই ধরনের হতে পারে, জৈবিক ভেক্টর আর যান্ত্রিক ভেক্টর। জৈবিক ভেক্টর বলতে যে বাহকের মধ্যে কোনো পরজীবী এক পোষকের দেহ থেকে অন্য পোষকের দেহে শুধু স্থানান্তরিত হবে না, তার জীবনচক্রের কোনো একটা দশা সম্পন্ন হবে এই ভেক্টরের মধ্যে বা বাহকের মধ্যে, সেই সমস্ত বাহককে আমরা বলবো জৈবিক বাহক বা বায়োলজিক্যাল ভেক্টর। আর কিছু যান্ত্রিক ভেক্টর, অর্থাৎ যাদের দেহে কোনো জীবনচক্র সম্পন্ন হবে না, শুধুমাত্র একটা পোষকের দেহ থেকে অপর দেহে সঞ্চার ঘটাবে বা এই রোগ জীবাণুকে বয়ে নিয়ে যাবে, তাদের আমরা বলবো যান্ত্রিক বাহক। যেমন কলেরা রোগের জীবাণু, গৃহমাছি যেগুলো বয়ে নিয়ে যায়, তারা কোনো রকমে ওই কলেরা রোগের জীবাণু জীবনচক্র তাদের শরীরে বা দেহে সম্পন্ন করায় না, অর্থাৎ শুধু বয়ে নিয়ে যাওয়ার কাজ করে। এই জন্য এদের বলা হয় মেকানিক্যাল ভেক্টর বা যান্ত্রিক ভেক্টর। আজ এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা ম্যালেরিয়া, ফাইলেরিয়া ইত্যাদি রোগের কথা পড়বো।